সিদ্দিক আকবর চেষ্টা করেছেন ভণ্ড নবীদেরকে আল্লাহর ভয় দেখাতে, ঠিক কি না? সদর্ম ত্যাগীদেরকে আল্লাহর ভয় দেখাতে, ফারুকে আজম চেষ্টা করেছেন ওনার আমলের জবরিয়া কদরিয়াকে জাহমিয়াকে আল্লাহর ভয় দেখাতে, উসমান জুন্নুরাইন চেষ্টা করে গেছেন আল্লাহর ভয় দেখাতে, মাওলা আলীর প্রচেষ্টা ছিল আল্লাহর ভয় দেখানো, হাসান ও হোসেন পাক কারবালার মাঠে ইয়াজিদিদেরকে আল্লাহর ভয়ের কথা বলেছেন, ঠিক কি না? টোটাল আল্লাহ নিজেও কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে টোটাল বিষয় দাঁড়াচ্ছে একজন মুসলমান যখন পরিপূর্ণ আল্লাহকে ভয় পাবে তখন তাকে ঠিক করার জন্য আর পুলিশ লাগবে না, র‍্যাবের দরকার পড়বে না, সেনাবাহিনী লাগবে না, ঠিক কি না কথা কন? ঠিক। জি, তাহলে আমরা এখন এনশিওর হলাম যে আল্লাহ একটু দোয়া করি, আল্লাহ তোমার ভয় তোমার সামনে দাঁড়ানোর যে লজ্জা এই চেহারা নিয়ে তুমি সেটা আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করো, আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার আপনি আসেন, আশা করি আমার বক্তব্যের পরে আপনি একটা বাজে টেলিভিশনের সামনে যাবেন না, আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ, যদি আপনি আল্লাহর ভয়টা ধারণ করতে পারেন যাবেন না, আমার কথা বুঝেন, শুনুন। এবার আমি কোরআনুল করিম থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করি, সূরা হুজরাতের একটি দশ একটি তেরো, দুটি আয়াত, আমি দুটা মেসেজ আপনাকে দেব, প্রথম মেসেজটা শুধু মুমিনদের জন্য, সেকেন্ড মেসেজ গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ, প্রথম মেসেজটা কি, মনোযোগ আছে আপনাদের? আছে। আমি একটু গরম টরম কম হইতে পারবো, মাহফিল জমাইতে পারবো কম, কারণ আমি জমাতে আসি নাই, বোঝাতে এসেছি, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম ভিন্ন আছে। শুনুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সুবহানাল্লাহ, সমস্ত মুমিনরা হচ্ছে ভাই ভাই, আর একটু জোরে বলেন না, কি বলেছেন আল্লাহ সমস্ত মুমিনরা ভাই ভাই, ভাই ভাই, আমি অন্য জায়গা বাদ দিই, অন্তত এই প্যান্ডেলের নিচে যারা আছে, এই প্যান্ডেলকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আমরা সবাই মুমিন কিনা? এটা জোরে কোন মুমিন কিনা? মুমিন, কেউ মুনাফিক এখানে নাই, যদিও মুনাফিকের আলামত যদি পাওয়া যায় কিন্তু আমরা কেউ মুনাফিক দাবি করব না, আমরা সবাই দাবি করব কি? মুমিন। তাহলে প্রথমে এই প্যান্ডেলের নিচে যারা আছে আল্লাহর কোরআন মতে আমরা সবাই ভাই ভাই, একটু কথা বলেন ঠিক কিনা বলেন? এক নম্বর, ফার্স্ট পয়েন্ট খেয়াল করবেন, সেকেন্ড পয়েন্ট আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইহি, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, তোমরা যেহেতু ভাই ভাই সেহেতু তোমাদের মধ্যে যদি কোনো কারণে বিন্দু পরিমাণ দ্বন্দ্ব থাকে, কি থাকে? দ্বন্দ্ব থাকে, বিন্দু পরিমাণ দ্বন্দ্ব যদি থাকে তোমরা কি করবে? তাড়াতাড়ি, সময় কম, এখনি ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা এখনি নাও এই মুহূর্তে দ্বন্দ্ব নিরসন করো, সুবহানাল্লাহ, কি করো? দ্বন্দ্ব নিরসন করো, ইসলাহ করো, সুলেহ করো, জায়গা সম্পত্তির দ্বন্দ্ব থাকলে সমাধান করে নাও, টাকা পয়সার দ্বন্দ্ব থাকলে সমাধান করে নাও, কখনো যদি কাউকে কেউ খোঁচা দিয়ে থাকো সমাধান করে নাও, এখন কেন সমাধান করবো? আল্লাহ আল্লাহ বলছেন এর পরের শব্দে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে, র‍্যাব পুলিশ সেনাবাহিনীর ভয়ে নয়, তুমি তোমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করো আল্লাহর ভয়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ, যে আল্লাহর ভয়টা তোমার নবী তোমাকে দেখিয়েছে,
তোমার বাবা দেখিয়েছে উস্তাদ দেখিয়েছে পীর দেখিয়েছে খতিব দেখিয়েছে মুকাররির দেখিয়েছে গোটা ইসলামী বিশ্ব কোরআন সুন্নাহ যেখানে বারবার বলেছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ সেই আল্লাহ নিজেই বলছে আমার ভয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করো সুবহানাল্লাহ আল্লাহ দ্বন্দ্ব যদি নিরসন করি কি পাবো আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব চলতেছে ফ্ল্যাট বাড়ি নিয়ে কথার কথা ঠিক আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব চলতেছে পটিয়ার বাজারের দোকান নিয়ে এখানে জায়গার মাপ মাপজুক নিয়ে যুগ যুগ ধরে আপনারা দ্বন্দ্ব লেগিয়ে রেখেছেন আল্লাহ কি পাবো দ্বন্দ্ব নিরসন করলে তো জায়গা ছেড়ে দিতে হবে ঠিক কিনা বলেন না দ্বন্দ্ব নিরসন করলে জয়নুল আবেদিন কাদরিকে মেনে নিতে হবে উনি কোন পীরের কোন দরবারে দেখতে পারবো না ঠিক কিনা কথা বলেন না দ্বন্দ্ব নিরসন করতে হলে আমাদেরকে ফেসবুকে লেখালেখি বন্ধ করতে হবে কথা জোরে কোন ঠিক কিনা বলেন না দ্বন্দ্ব নিরসন করতে হলে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্ট এখন ছাড়তে হবে হাত তোলে বলো ঠিক কিনা বলো তোমার ঘরে এমনিতে কত দ্বন্দ্ব লেগে আছে তুমি সেখানে বিধর্মীদের ফুটবল খেলাকে টেনে এনে আরো বাড়াইছো ঠিক কিনা কথা কও এই কথা বলো ঠিক কিনা তো আল্লাহ কি পাবো আমি এখন ছেড়ে দেব যুবক ছাড়বে না আল্লাহ এখন ছেড়ে দেব এই মুহূর্তে হৃদয় থেকে ফেলে দেব তথাকথিত বিশ্বকাপকে ঠিক কিনা বলে না আল্লাহ কি দিবেন আপনি লাআল্লাকুম তুরহামুন যদি তুমি রহমত প্রাপ্ত হতে চাও সুবহানাল্লাহ যদি তোমরা আল্লাহর রহমত চাও আল্লাহর রহমত দয়া যখন ক্যাডিএস গ্রুপের মালিক করে তখন যাকে করে সে তো মালামাল হয়ে যায় ঠিক কিনা বলেন না দয়া যখন এস আলম গ্রুপের মালিক সাহেব করেন তখন যাকে করে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যায় ঠিক কিনা বলেন দয়া যখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি করেন তখন আরবিকে পিঠের সাথে গসা মেরে সন্তান দিয়ে দেয় ব্যক্তি যত বড় দয়া তত বড় ঠিক কিনা বলেন না ভাই দয়া যখন সিদ্দিক আকবর করেন মাথার চুল উড়ে গিয়ে কবরস্থানে পড়েছে গোটা কবরস্থানের আজাব মাপ সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের চুল উড়ে গিয়ে এক কবরস্থানে পড়েছে মাথা আশ্রানোর সময় ওই চুলের কারণে গোটা কবরস্থানের মানুষের আজাব মাপ করে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ দয়া যখন মুস্তাফা জানে রহমত করেন সুবহানাল্লাহ তখন সেই দয়া দুনিয়াতে কারোর সাথে তুলনা হয় না সেই দয়াটা হয়ে যায় শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি সুবহানাল্লাহ আমি তো হাশরের মাঠে আমার উম্মতের বড় বড় গুনাহগারকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দয়া যখন আমার নবী করেন দুনিয়াতে গোটা পৃথিবী মসজিদ হয়ে যায় এটা কদমের দয়া সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দয়া যখন আমার নবী করেন হাত দিয়ে ঝর্ণার পানি বয়ে যায় দয়া যখন আমার নবী করেন জাবেরের সন্তান জিন্দা হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা দয়া যখন আমার নবী করেন চাঁদ দুটুকরো হয়ে যায় এটাও একটা দয়া কাকে দয়া করেছেন হাবিবে ইয়ামানিকে যিনি আমার নবীকে টেস্ট করতে এসেছিলেন যে নবী হলে তো জাদুঘর হলে দুই জায়গায় ক্ষমতা চলবে না একটা দিলে একটা আকাশে জাদুঘরের ক্ষমতা এই দুই জায়গায় চলে না একটা হৃদয়ে একটা আকাশে আমার নবী বলছেন আপনি কি নবী বলে হয় হ্যাঁ নবী তো দেখি বলেন তো আমার হৃদয়ে কি চলতেছে কয় তোমার একটা ঘরের মধ্যে প্যারালাইজড কন্যা আছে তুমি এখন তাকে নিয়ে ভাবতেছো না
যাও তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে মুসলমান হয়ে গেছে হাবিবে ইয়ামানি দৌড়ে দৌড়ে ইয়ামান চলে যায় হাবিবে ইয়ামানিকে এনেছিল আবু জাহেল আমার নবীকে টেস্ট করার জন্য সে গিয়ে দেখে প্রথম দরজা নক করার সাথে সাথে দরজা খিল খুলে দরজা খুলেছে তার মেয়ে যে কখনো বিছানা থেকে উঠতে পারে না কোনোদিন ওটা সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মা তুই এই কলমা কোত্থেকে শিখলি বাবা একটু আগে একজন এসেছিল নূরানি চেহারাওয়ালা যিনি এসে আমাকে সুস্থ করে দিয়েছে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে আপনি তাহলে আকাশে একটু পাওয়ার দেখেন তো আলা হযরত লিখে দিচ্ছেন তেরি মর্জি পা গয়া সূরজ ফিরা উল্টে কদম তেরি উংলি উঠ গই মাহ কা কলিজা ছিড় গয়া দয়া যখন আমার নবী করেন তো মওলা আলীর জন্য মাগরিবের সূর্য আবার পিছনে এসে আসর হয় সুবহানাল্লাহ আর দয়া যখন খোদা করবে আরো জোরে কোন না ভাই সুবহানাল্লাহ দয়া যখন আল্লাহ করে কোটি কোটি মরা সন্তানের ভিতর থেকে একজনকে কব করে ধরে তোমার মায়ের পেটে ঢুকিয়ে দিয়েছিল আজকে তুমি পৃথিবীতে বিশাল বড় একজন ব্যক্তিত্ব হয়েছে দয়া যখন আল্লাহ করে 60 বছর ধরে হার্ট বিট নড়ে চড়ে কথা কইতে হবে ঠিক কি না কোন দয়া যখন আল্লাহ করে 70 বছর ধরে কিডনি লক্ষ লক্ষ লিটার রক্তকে পিউরিফাই করে দয়া যখন আল্লাহ করে কোটি কোটি পাওয়ারের ল্যান্স দিয়ে এই চোখ খোলা মাত্রই চাঁদ দেখতে পাও ঠিক কি না বলেন না দয়া যখন আল্লাহ করে মরতে মরতে বেঁচে যায় তোমার বাবা মরতে মরতে বেঁচে যায় তোমার মা যেতে যেতে ফিরে আসে তোমার সন্তান ঠিক কি না বলেন না দয়া যখন আল্লাহ করে আহা আমি কি করে তোমাকে বুঝাই ক্যান্সার রোগীকে আবার নতুন জীবন ফেরত দিতে পারে সুবহানাল্লাহ ঠিক কি না বলেন ওই আল্লাহর দয়ার দরকার আছে না নাই আছে ভাই আছে আছে ওই আল্লাহর দয়ার দরকার আছে আজকে পৃথিবী এই কঠিন পরিস্থিতিতে কেন কোভিড 19 কেন হঠাৎ করে আগুন লেগে যায় হঠাৎ করে জমি ধস হয়ে যায় হঠাৎ করে ভূমিকম্প এসে যায় হঠাৎ করে ভয়ানক কিছু যে কোনো মুহূর্তে আতঙ্কে আমরা ঠিক কিনা বলেন না আমরা আতঙ্কে আছি না নাই আছে আমি ক্লিয়ার করতেছি না জাস্ট বুঝে নেন আমরা কেউ কিন্তু শঙ্কামুক্ত নাই প্রত্যেকের মধ্যে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করতেছে ঠিক কিনা জোরে বলেন না বলেন না কেন জানেন কারণ আল্লাহর দয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহর দয়া পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ওগুলো আমরা অনেকটা কমিয়ে ফেলেছি আপনি একবার ভাবেন তো যতবার আপনি আর্জেন্টিনা 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 ব্রাজিল 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 নেইমার সেরা না মেসি সেরা যত যুক্তি আপনি পেশ করেছেন আপনাকে তো বানানো হয়েছিল হিন্দু পাড়ায় গিয়ে আপনার রব সেরা সেই ব্যাপারে যুক্তি দেওয়ার জন্য আপনাকে তো পাঠানো হয়েছিল আপনার আরেক মুসলমান ভাইকে যেখানে মওলা আলীর প্রেমিক সেজে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে বলছে কথা বলেন ঠিক কি না যেখানে সিদ্দিক আকবরের প্রেমিক সেজে আহলে বাইতের বিরুদ্ধে বলছে ওখানে গিয়ে সিদ্দিক আকবরের শানে 10টা কথা বলে দেওয়া এখানে গিয়ে মওলা আলী শানে 10টা কথা বলে দেওয়া আপনার তো উচিত ছিল যাদের সাথে আপনি বার্গেনিং করে করে ওই ইতিহাস পর্যন্ত পড়তে বাধ্য হয়েছেন আপনি কখন থেকে পেলে ফুটবল খেলেছে কখন থেকে ব্রাজিল লাইন ধরে কাপ এনেছে কেমনে কেমনে এনেছে
কোন কোন প্লেয়ার কি করেছে ম্যারাডোনা কেমনে হাত দিয়ে গোল দিয়েছে এত ইতিহাস আপনি যেভাবে পড়েছেন অ্যাজ এ মুসলিম আপনি কি বলতে পারবেন আপনার নবীর ইকোনমিক্যাল রিফর্মেশন কেমন ছিল আমার নবীর অর্থনৈতিক সংস্কার কেমন ছিল আমার নবীর পারিবারিক সংস্কার কেমন ছিল আমার নবীর জন্মের পর থেকে হিলফুল ফুজুল কেন গঠন করেছিলেন আমার নবী কিভাবে দুর্ভিক্ষ দমন করেছিলেন আরবে আমার নবী কিভাবে ওয়ার ওয়াইন এন্ড ওমেন আর দ্য অবজার্ভিং প্যাশন অফ দ্য পিপলস অফ আরাবস মত নারী যুদ্ধ এই তিনটা শব্দকে শান্তি শান্তি শান্তিতে পরিণত করেছিলেন আপনি কি জানেন সুবহানাল্লাহ জানেন আপনি কোনদিন জানতে চাননি আপনি কেন কারণ আপনি যদি এগুলো জেনে যান তাহলে মুসলিম বিশ্ব ইউনাইটেড হয়ে যাবে ঠিক কিনা বলেন না আপনার পটিয়ার আজকের এই জায়গার নাম কি নতুন পুকুর পার যদি জেনে যায় শুধু তথ্যগুলো নতুন পুকুর পারটা যদি পরিবর্তন হয়ে যায় শুধু এই নতুন পুকুর পারের মানুষগুলো যদি একটা বিপ্লব তৈরি করতে পারে পারে কি পারে না বলেন পত্রিকায় নিউজ হবে না হবে হবে কি না বলেন হবে বিপ্লবটা কি আমি একটু পরে বলবো মিডিয়া আসবে চ্যানেল আসবে কিভাবে আসবে নতুন পুকুর পারের মানুষ সাংবাদিক বলবে এভাবে করে দর্শক আজকে আপনাদের সামনে একটা এলাকাকে পরিচিত করাবো যে এলাকার মানুষ বড়জনকে শ্রদ্ধা করে ছোটজনকে স্নেহ করে যে এলাকার মধ্যে গত এক বছর কোনো ঝগড়া হয়নি যে এলাকার মধ্যে গত এক বছর কেউ সুদ খায়নি যে এলাকার মধ্যে গত এক বছর কেউ নামাজ বাদ দেয়নি যে এলাকার মধ্যে গত একটি বছর কেউ কোনো নারীর সাথে প্রিজিং করেনি যে এলাকার মধ্যে গত এক বছর কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়নি যে এলাকার মধ্যে গত এক বছর ধরে কোনো সালিশ বিচার কাউকে করতে হয়নি কেউ কিছু করতে দেখলেই এটা আমি সিলেটে প্রমাণ পেয়েছি তার শিফ খান যখন ত্রাণ দেওয়া শুরু করেছে সিটাঙ্গের মানুষ কয় কিসালিল ঠিক কিনা বলেন না খাতুনগঞ্জের চাউল সব শেষ ডাইল সব শেষ মুড়ি খই সব শেষ পরে আমি মাল কিনছি কুমিল্লা থেকে সিটাঙ্গে ফাইতেছি না আমি কুমিল্লা থেকে কিনছি ত্রাণ সিলেটের ত্রাণ ওর ট্রাক লাইন টু লাইন একজন দেখিয়েছে গোটা ওয়ার্ল্ড অবাক হয়ে গেছে বিশ্বের কোন দেশে এত ত্রাণ অন দা স্পট কয়েক দিনের ভিতরে পৌঁছেছে কিনা সন্দেহ আছে যত ত্রাণ সিলেটে গেছে গত বন্যা ঠিক কিনা বলে কেন বাংলাদেশে বন্যা কি আগে হয় নাই এর চেয়ে আরো ভয়াবহ হয়েছে কিনা কত জায়গা দোষী একেবারে ভাসি চলে গেছে ত্রাণ যায় নাই কেন ওই একজন আগে দেখাই নাই করে ঠিক কিনা বলেন না তেমনি যৌতুক একজন নিয়ে দেখাইছিল এই একজন যৌতুক নিয়ে আজকে গোটা বাং চিটাংরে শেষ করে দিছে কথা কোন ঠিক কিনা বলেন না একজনে কামিন 20 লাখ টাকা লইছিল হেতে লইছে কা সেইটা দলিল দিতে দিতে মেসাল করতে করতে আজকে 10 লাখ 20 লাখ 10 লাখ 20 লাখ 20 লাখ 30 লাখ কামিন হয়ে গেছে ঠিক কিনা আর ভাই ওইগুলো কেন নেগেটিভিটি কেন আপনি ফলো করছেন আপনি পজিটিভিটি ফলো করেন না আপনি এমন কিছু করে দেখার এলাকায় ইউনিক একটা কাজ করেন মাহফিলের প্যান্ডেল থেকে 50 জন মুরব্বি শপথ নেন যে আমরা হুজুর আমাদেরকে 6টা জিনিস আমি 6টা জিনিস দিয়ে যাব 6টা জিনিস 6টা হক এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের আমার নবীজি বলতেন হকুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 6টা হক কয়টা 6টা একটু জোরে বলেন না কয়টা 6টা 6টা এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া সালাম দেওয়া জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এটা এক নম্বর হক দুই নম্বর হক হলো ইত্তিবাউল জানায়েস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মারা গেলে অবশ্যই তার জানাজার পিছে পিছে যাবে ঠিক তার জানাজা পড়বেই পড়বে পড়বেই বলেন না পড়বে চতগুই খারাপ বাগেই তো এটা না দ্যাট ইজ নট মুসলিম হক কাকে বলে যেগুলো আদায় করতে হয়
কথা বুঝেন নাই হক বলা হয় যেগুলো কি করতে হয় আদায় করতে হয় আপনাকে জানাজা পড়তে হবে আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ এগুলোকে অন্য প্যাটার্নে আবার আমার নবী আরেক হাদিসে সাজিয়েছেন যেখানে আমার নবী বলেন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে এক নম্বর হক তুমি তাকে সালাম দেবে সুবহানাল্লাহ কি দেবে বলেন না এটা যদি দিতে পারতেন খাজা মঈনুদ্দিন হাসান সানজেরি শুধু সালাম দিয়ে দিয়ে মুসকি হেসে হেসে 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু কিন্তু আপনি সালাম কেমনে দিবেন আপনাকে তো সালামের বিকল্প একটা জিনিস দিছে সেভেন আপ কথা বলেন না ঠিক কি না আপনি তাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম দেখার সাথে আপনি বলেন সেভেন আপ ভাইয়ের কথা কোন ঠিক আমি কি ভুল বলতেছি না তারপর আপনি তার নাম দিবেন আরেকটা যাই হোক দিবেন কি না বলেন না তো ওরা তো সফল হয়েছে যারা আপনার ঐক্য ভাঙতে চায় আপনাকে এক করতে যারা চায় না তারা তো আজকে সফল এমনিতেই তারা 72 ফেরকা তো করে দিয়েছে ঠিক কিনা বলেন না ডলার আর ইউরো দিয়ে দিয়ে তারা তো 72 ফেরকা ভাগ করেছে আপনি দেখেন নাই আপনি খেয়াল করতেছেন না বিষয়গুলো আমাদের আকাবেরিনরা যুগ যুগ ধরে বলেছে আপনারা ভুল বুঝেছেন আপনি খেয়াল করেন নাই ফুটবল খেলায় জিততে যদি ঈদ করতে পারে নবীর আগমন ঈদ করা যায় না আর্জেন্টিনাকে হারাইছে কেন সেজন্য ঈদের দিন ঘোষণা দিছে একদিন ছুটি ঘোষণা করছে সৌদি সরকার আমাদের বাংলাদেশের তথাকথিত শায়েকরা কই যারা বেদাত খুঁজে টসলাইট দিয়ে দিয়ে ঠিক কিনা বলেন না কোথায় তোমরা তোমাদের বিবেক কোথায় নবীর আগমনে মিলাদ করলে আমাদেরকে কেমনে বেদাতি বলা যায় আমাদের জুলুসকে কেমনে প্রশ্নবিদ্ধ করা যায় তোমরা সবাই টসলেট লইয়া বাইর হইয়া যাও কিতাবের কোনায় কোনায় খুঁজো সাহস থাকলে তোমাদের বাপ দাদার বিরুদ্ধে ফতোয়া দাও না চুপ মুখে কুলুপ নিয়েছে এত বড় বাগের বাচ্চা নাই এখানে তার মানে বোঝা গেছে সব শিয়ালের বাচ্চা ঠিক কি না বলেন না ওখানে যায় শিয়ালের মতো ওখান থেকে আসে সীতাবাগের মতো জিনিসপত্র লই আসে আমাদের জুলুস দেখেছে তোমাদের পেইন লেগেছে আমি জয়নুল আবেদিনকে জুলুসে দেখে কয় আপনাকে অনেক শিক্ষিত মানুষ জানি আপনিও বেদাত করতেছেন তো সৌদি আরবে যে হ্যালোইন উৎসব হলো মুকুশ পরে পরে যে রোডে রোডে মানুষ হাঁটলো ভূতপেতনির মতো সেজে সেজে কই তোমাদের তো কোনো ফতোয়া দেখলাম না ঠিক কিনা কথা বলেন না এজন্যই তোমাদের মধ্যে যারা এখন বুঝতে শুরু করেছে তারা আমাদের সুন্নিয়তের দিকে চলে আসতে শুরু করেছে আরো অনেকে এসে গেছে লজ্জায় ওপেন হচ্ছে না আমরা ওনাদেরকে বলছি লজ্জার কোনো কারণ নাই সুন্নিরা বুকে নিতে এক সেকেন্ড দেরি করে না ঠিক কিনা কথা বলেন আপনারা দেখলেন না ওই যে মিসবাহ রহমান রফিকিকে সুন্নিরা গোটা মাস ফিল আপ ডায়েরি প্রত্যেক দিন পোলাও কোরমা বিরিয়ানি আর মাহফিল চলতেছে ঠিক কিনা কথা বলো টেস্ট করে না একটু কয় বস তোর মুখ দিয়ে নবীর শান বাইরে হইছে আই কলিজার লগে লাগ ঠিক কিনা কথা কর না আমরা সবাইকে বলছি পটিয়ায় আমার বয়স যেখানে শুনতে পাচ্ছেন শুধু আমার নবীর জায়গাটা ঠিক করেন নবীর জায়গাটা ঠিক করে নেন খোদা কি কসম আমরা নিজের বাড়ি ভিটা আপনাদেরকে ছেড়ে দেব ঠিক কিনা কথা কও হাত তোলা বলেন না ঠিক কিনা আমরা বাড়ি ভিটা দিয়ে দেব কারণ আমাদের নবীকে আমরা বাড়ি ভিটার চেয়ে বেশি ভালোবাসি ঠিক কিনা বলো না আমরা আমাদের সন্তান কোরবান দেব
আমরা আমাদের জীবন দিয়ে দেব শুধু আমার নবীর জন্য দাঁড়াও একটু সুজা হয়ে ঠিক কি না বলো আমার নবীর মিলাদকে একটু محبت করে পালন করো আমার নবীকে নূর মানো আমার নবীর শান গাও আমরা তোমাদের শান গাইব ঠিক ঠিক কি না বলেন ঠিক বাবা জান একটা সালাম কত দামি জিনিস জানেন বিশ্বাস করেন একটা সালাম কত বড় সম্পদ ইসলাম বোঝার জন্য একটা সালাম বুঝলে হয়ে যাবে আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সালাম আগে কে দেবে নবীজি বলছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে দেখো একটা সালাম তোমাকে কি কি পরিবর্তন করবে যে ব্যক্তি সালাম দেওয়ার রেওয়াজ শুরু করবে তার অহংকার থাকবে না কারণ সে আগে সালাম দিতে হবে সে রিকশাওয়ালাকেও সালাম দিতে হবে সিএনজিওয়ালাকেও দিতে হবে ড্রাইভার কেও দিতে হবে তাহলে ইসলামের যে মেসেজ মেসেজটা কি এখান থেকে একটু আমি কাতার বিশ্বকাপ স্টেডিয়ামে যাব আপনারা রাগ করবেন না তো আমার সাথে আমি ফুটবলকে সাপোর্ট করি না আমি ওই খেলাকে সাপোর্ট করি না যেটা শরীয়তের বাউন্ডারি ক্রস করে আমি ওই খেলাকে সাপোর্ট করি যেটা ইসলামী শরীয়তের কোনো আইন লঙ্ঘন করে না এবং শরীরের ব্যায়ামের জন্য প্রয়োজন এক সোজা হিসাব আমি খেলা হারাম না হালাল এই মাসলায় যাব না বাস আমার ইসলামী শরিয়ার ভিতরে থেকে যদি আপনি খেলতে পারেন খেলেন কথা বুঝতে পারেন না আপনি ওই খেলা খেলেন যেখানে ঝগড়া নাই যেখানে বেপর্দা নাই যেখানে জানা নাই যেখানে ব্যভিচার নাই যেখানে উলঙ্গপনা নাই যেখানে একে অপরের সাথে রেষারেষি নাই ঘৃণা নাই ঠিক কি না কর খেলা খেলার মতো বুঝেন তিনটা প্রশ্ন আমি আপনাকে করব যে উত্তর দিতে পারবে এখান থেকে আমি তাকে পুরস্কার দেব আমার হাতে প্রথম প্রশ্ন কাতার ওয়ার্ল্ড কাপের মধ্যে গোটা কোরআনের 30 পারার ভিতর থেকে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত কেন তেলাওয়াত করা হয়েছে উদ্বোধনের দিন কোরআনে আরো 6,500 আয়াত আছে না নাই আছে ওই আয়াতটা কেন নেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন এই ক্রাউডকে জাহান্নাম তাদেরকে খুঁজতে বের হয়ে গেছে এখানে মারা গেলে শহীদ গ্যারান্টি এই প্যান্ডেলের নিচে মারা গেলে শহীদ আর ওখানে মারা গেলে জান্নাতুল কাফের কাফেরদের জন্য বেহেশত মুমিন এখানে বেশি এনজয় করতে পারবে না মুমিনের জন্য এখানে পরদে পরদে কষ্ট ঠিক কি না বলেন না পরদে পরদে যন্ত্রণা থাকবে কারণ মুমিন তো জান্নাতের ঠিক মুমিনের বাড়ি এটা নয় মুমিনের এখানে জ্বর হয় কাশি হয় কেন আবহাওয়া ম্যাচিং হয় না ঠিক কথা বুঝতেছেন না মনে হয় আপনি তো মুমিন যদি হয়ে থাকেন আপনি তো অরিজিনালি জান্নাতের মানুষ তা আপনি এখানকার আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারবেন না এখানে সুদখুর থাকবে তার সাথে আপনি মিলতে পারবেন না এখানে ঘুষখুর থাকবে তার সাথে আপনি চলতে পারবেন না এখানে মা বাবার সাথে বেয়াদবি করে এমন সন্তানের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না এখানে নামাজ পড়া না তার সাথে আপনি বেশিক্ষণ চলতে পারবেন না এখানে মদ শরাব নিয়ে ব্যস্ত ছেলের সাথে আপনার চলাফেরা করতে পারবেন না সব দিকে দেখবেন আপনি একা হয়ে যাচ্ছেন কারণ আপনি দোকা হবেন না আপনার সাথে 70 জন দেয়া হবে স্ত্রী জান্নাতে জোরে কর না সুবহানাল্লাহ আপনি এখানে একটু কষ্ট করেন আপনার চারপাশে যত রকম ভেজাল আছে সবগুলোকে আপনি অ্যাভয়েড করে করে তাদেরকে হকের পথে আনেন অথবা ছেড়ে দেন আনেন অথবা ছেড়ে দেন আনতে না পারলে ছেড়ে দেন আপনি কষ্ট করতে করতে আগান দশতলা বাড়ির মালিক যিনি তিনিও বেঁচে আছে ঘরের চালে পানি যার পরে তিনিও বেঁচে আছে ঠিক কিনা বলেন না সবাই জীবন কিন্তু পার করে যাচ্ছে বাট ওখানে যাওয়ার পরে ইকুয়াল টু বেশকম হয়ে যাবে সমান সমান এগিয়ে কি হয়ে যাবে বিশাল বেশকম হয়ে যাবে দেখতে পাবেন এখানে আপনি পরদে পরদে কষ্ট করেছিলেন আমার যুবক ভাই বিশ্বাস করো আজকের মাহফিল তোমার জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ হচ্ছে এটাই আমার নবী বলেছিলেন তুমি আজকে প্রাণ প্রিয় দরের ফেভারিট প্লেয়ারকে লাথি মেরে কি মেরে লাথি বলো না লাথি লাথি মেরে নবীর মাহফিলে বসে গেছো এটাই কিয়ামতের মাঠে তুমি বলতে পারবে আল্লাহ শুনেছি আপনার এবাদত বন্দেগিতে নাকি যদি মত্ত হয় কোন যুবক যৌবনকালে তার জন্য নাকি আপনার আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার কথা ছিল আল্লাহ আমার জায়গাটা কই জোরে বলেন না সুবহানাল্লাহ
হৃদয়ের রোগ, হৃদয়ের রোগ, কিসের রোগ? বডির রোগ নিয়ামত, বডির রোগ কি? নিয়ামত। আর যখন বডির রোগ কি? নিয়ামত। শরীরের রোগ হচ্ছে নিয়ামত, হৃদয়ের রোগ কিয়ামত, হৃদয়ের রোগ কিয়ামত, হৃদয়ে যেন রোগ না হয়। শরীরের রোগ হোক, জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, ডায়াবেটিস হোক, যেটাই হবে হোক, অসুবিধা নেই, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, বিদায় রোগ বালাই দেয় এবং তাকে পরিপূর্ণ ইস্পাব বানিয়ে কবরে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হৃদয়ে যদি রোগ হয়ে যায়, অন্তরে রোগ যদি হয়ে যায়, এই রোগের জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা বলেন না? বডিতে রোগ হলে কবর পর্যন্ত যাবেন, কবরের পর থেকে সুখ শুরু হয়ে যাবে। হৃদয়ে যদি রোগ নিয়ে মারা যান, তাহলে এই রোগ আপনাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? হুজুর, হৃদয়ের রোগ কি? এক নম্বর হচ্ছে কুধারণা। আব্দুল কাদের বই জহিদ, বইজো আব্দুল কাদের বউ, হ্যাঁ ব্যাকিন লই। হৃদয়ে রোগ এক নম্বর বলছি, কুধারণা। কি বলেন না? আরো জোরে, কুধারণা। কুধারণা আছে না সমাজে? একটা মানুষ ওই বিষয়ের সাথে সম্পর্কই নাই, অথচ তাকে নিয়ে তুমি বিশাল রিউমার ছড়িয়ে দিয়েছ। একটা মানুষ ওই কাজটা করেই নাই, তুমি ফেসবুকে পোস্টের উপর পোস্ট দিচ্ছ। একটা মানুষকে ভিডিও কাটিং করে আগের কথা পরে নিয়ে মাঝখান থেকে শব্দ কেটে কন্ট্রোভার্সি তৈরি করেছে, তুমি বিশ্বাস করে তাকে অলরেডি কাফের বলতে বলা শুরু করে দিয়েছ, ঠিক কিনা কথা বলেন না? হৃদয়ের রোগ। শাশুড়ি আম্মা আছে না? পুত্রবধূ যখন ফোনে কথা বলছে তার মায়ের সাথে, শাশুড়ি আম্মা ভিতর থেকে যা কুচিককে লাগাত দে, মায় বুঝত দে, ঠিক কিনা বলেন? আবার শাশুড়ি আম্মা যখন তার বোনের সাথে কথা বলে, পোলার বউ মনে করে আহা আমাকে নিয়ে কত কথা বলতেছে, হৃদয়ের রোগ, ঠিক কিনা বলেন? পটিয়ার মনসারটাকে গিয়ে কেউ যদি বললে দাই রে দাই, কি বলছে? দাই রে দাই, বা শুদ্ধ ভাষায় পালিয়েছে রে পালিয়েছে, তখন দশজন দশটা জিনিস মনে করবে। একজন মনে করে গরু পালিয়েছে, একজন ধরে নেবে হাত মহিষ পালিয়েছে, একজন ধরবে সোর মোবাইল চুরি করে পালিয়েছে, আরেকজন ধরবে ছেলে মেয়ে বিয়ে করে পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দাইয়ের দাইয়ে শব্দ শুনে কোন মুসলমান বিবেচনা করবে না, মুসলমান কানে শুনবে আবার চোখে দেখতে হবে, দেন বলবে, ঠিক কিনা কথা কন? খবরদার, আজকের পর থেকে হৃদয়ে কোনো কুধারণা রাখা যাবে না, নিশ্চিত হতে হবে। কি হতে হবে? নিশ্চিত। কারো মুখের কথায় কাউকে জাজমেন্ট করা যাবে না, কারো কথায় কাউকে জাজমেন্ট করা যাবে না। যদি কেউ বলে ওয়া হত্যারণ্যি অমুক হইদন নাকি এলে, তাকে বলবেন তুই না হওয়ার ইয়ে না, কথা বলেন ঠিক কিনা? কারো মুখের কথায় জাজমেন্ট আজকে কুড়া মুসলিম সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। মুসলমান বড় বড় বাচ্চারা ইতিহাস আমি পড়েছি, মানুষের কথা শুনেছে, অমুকের কথা শুনে, তমুকের কথা শুনে বিচার করেছে। মীর কাসেম, মোহাম্মদ বিন কাসেম, যার ইতিহাস আমি রিসেন্টলি জামিয়াতে পড়িয়েছি, মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছে, হাজ্জাজ বিন ইউসুফকে গিয়ে মিথ্যা কথা বলে দিয়েছে রাজা দাহিরের মেয়েরা, রাজা দাহিরের দুইটা মেয়ে গিয়ে বলেছে মীর কাসেম আমাদেরকে হালাল করে নিয়েছে আপনারা অনুমতি ছাড়া। তখন পরে ওই বলো না না, হাজ্জাজ বিন ইউসুফ যে তখন ইরাকের গভর্নর ছিল, তিনি মীর কাসেমকে কাঁচা চামড়ার ভিতরে মুড়িয়ে নিয়ে আসতে বলেছে। বেচারা কাঁচা চামড়ার ভিতরে তার জান চলে গেছে, সে মারা গেছে। আসার পরে যখন বলছে ওই মেয়ে দুইটা বলতেছে আমাদেরকে সে আসলে কিছু করে নাই, সে একজন নেককার মুসলমান, শুধুমাত্র আমরা তার প্রতিশোধ, আমার বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মিথ্যা অপবাদ দিয়েছি। এই মিথ্যা ধারণা, কুধারণা ঠিক করে এমন একজন যুগান্তকারী যিনি প্রথম স্মেল অফ ইসলাম, ইসলামের খুশবু এনেছে ভারতবর্ষে 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের মাধ্যমে, এই মীর কাসিমকে মারা হয়েছে একটা মিথ্যা কুধারণার কারণে। এরকম বহু কুধারণা আছে, আসলে না এই কথা কন আছে?
আছে না নাই আছে 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 আমাদের সমাজের অন্ধরন্ধে লুকিয়ে আছে মসজিদের কমিটির ভিতরে আছে মাদ্রাসার কমিটির ভিতরে আছে এলাকার সংগঠনের ভিতরে আছে সমাজ থেকে এই রোগ কুধারণা বাদ দিতে হবে ঠিক কি না বলেন এরপর দুই নম্বর ওয়ালা তাহাসসু ছিদ্র অন্বেষণ ছিদ্র ছিদ্র অন্বেষণ কি ছিদ্র অন্বেষণ অমুক কি করতেছে তমুক কি করছে অমুকর ফলা জানোস কি করছে আছে না কতগুলো অমুকর মেয়ে জানোস কি করছে সারাক্ষণ ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেস কে আমরা ছিদ্র অন্বেষণের স্পেস বানিয়ে দিয়েছি যেটাকে বানানোর দরকার ছিল কোরআন তিলাওয়াতের স্পেস ঠিক কি না বলেন ওয়ালা তাজাসসু অন্যের গোপন বিষয় অন্য আরেকজনকে গিয়ে বলা আছে না নাই বলেন আপনাকে মহব্বত করে একজন মুমিন হিসেবে ভাই মনে করে বিশ্বাস করে আমি একটা কথা বলেছি আপনি সেটা ফেসবুকে লিখে দিয়ে দিলেন আপনি আরেকজনকে মেসেঞ্জারে জানিয়ে দিলেন আপনি একদিন আমার সাথে কিছু একটা দুর্বল পয়েন্টে গিয়ে সেটা বলে দিলেন এটা হলে অন্যের গোপন দোষ একজনের কথা আরেকজনকে লাগানো এটা মুসলমানের চরিত্র হতে পারে না পারে না ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু বিদ্বেষ আর রোগের মধ্যে যেমন ক্যান্সার সবচেয়ে ভয়ানক না যেটা হলে আর বাঁচার উপায় থাকে না কলবের রোগের সবচেয়ে ভয়ানক ক্যান্সার হচ্ছে হিংসা হাসদ হিংসা নাই এলাকায় হিংসা হিংসা নাই আছে হিংসা কি বুঝেন হিংসা হচ্ছে অন্যজনের উন্নতি দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া ঠিক কিনা বলেন না অন্যজনের উন্নতি দেখে বদদোয়া করা মনে মনে বলা ন মরদ্দে খালি উড়িজার গুদ্দে খালি বিল্ডিং বানার অমুকের ফলা মেট্রিক পাস করেছে দেবতারি ইন্টার পাস গইত ফাইতো ঠিক কিনা বলেন ইন্টার পাস করেছে ইতার হামনা ইউনিভার্সিটি ফরন এ সরি গ্যারেজ ঢুকে যাবে কি হবে দেখে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে কই চাকরি পাবে না চাকরিও পাই গেছে কই বেতন পাবে না বেতনও পাই গেছে কই বেতন কম ঠিক কিনা বলেন হিংসা রন্ধ্রে রন্ধ্রে হিংসা আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল খাতাবা হিংসা এমন এক ভয়ানক জিনিস যেটা আপনার কষ্টার্জিত সবে কদরের নামাজ কষ্টার্জিত সবে বরাতের নামাজ কষ্টার্জিত সবে মেরাজের নামাজ কষ্টার্জিত জুমার নামাজ কষ্টার্জিত যাকাত কষ্টার্জিত জিকির যত ইবাদত আপনি করেছেন কলিজার ভিতরে জাররা পরিমাণ হিংসা থাকলে এগুলো সব দেখবেন পুরে ছাই হয়ে গেছে কিয়ামতের মাঠে আপনি উঠবেন দেখবেন দাড়ি পাল্লার মধ্যে কিচ্ছু নাই কিরে আল্লাহ আমি 40 বছর লাগাতার নামাজ পড়েছি জামাতে কিচ্ছু নাই কেন তোর ভিতরে জাররা হিংসা ছিল কথা বলে যার ভিতরে জাররা পরিমাণ হিংসা থাকবে সে কোনদিন আমার নবীর দিদার পাবে না কোনদিন পাবে না হিংসুক কখনো নবীর দিদার পাবে না তো হিংসা নাই কেমনে বুঝবেন হিংসা যে নাই বুঝবেন কেমনে আপনার কাছে হিংসা নাই বুঝবেন যে অন্যের অন্যের উন্নতি দেখলে যখন আপনার খুশি লাগবে বাবা মাশাআল্লাহ গড়ের বহুত সুন্দরী আল্লাহ আরো দক্ষ অন্তর থেকে আবার অন্তর থেকে হ্যাঁ ইলেকশনে জিতে গেছে অমুকের পোলা আপনারটা জিতে নাই মাশাআল্লাহ ওয়া তুই কেন ভালো করে হাসবি জু আর তুই আরো ফনানা বাজি ঠিক আছে ঠিক কিনা বলেন অমুক ছেলে ডাক্তার হয়েছে মাশাআল্লাহ আরো ফোয়া আমাদের সন্তান খুশি খুশি বিশ্বাস করুন আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো আমি হিংসার ওয়াজ করার আগে নিজেকে ঠিক করে নিয়েছি জন্মের পর থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন আলেমকে নিয়ে কোন শায়েরকে নিয়ে কোন বক্তাকে নিয়ে কোন উপরস্থকে নিয়ে জীবনে আমার কোনোদিন হিংসা আসে নাই এমনও দিন গিয়েছে প্রোগ্রামে গিয়েছি আমার সাথে যারা গিয়েছে তারা পারফর্ম করে তুলা তুফান করে ফেলেছে স্টেজ আমার গলা ভেঙা ছিল আমি একটা কথাও বলতে পারি নাই চুপচাপ গিয়ে চুপচাপ আসি গেছে এরকম দিন আমার জীবনে গেছে আমি জানি কিন্তু আমার ভিতরে জাররা পরিমাণ খারাপ লাগে নাই হয়তো তার বিনিময়ে আজকাল এখানে দিয়েছে আমাকে দিয়েছে তো আল্লাহ আল্লাহ যদি দিতে চায় বান্দা কমাতে পারে না পারবে না পারবে না তাহলে হৃদয়ের রোগ হচ্ছে হিংসা ঠিক কিনা বলেন হৃদয়ের রোগ হচ্ছে কুধারণা হৃদয়ের রোগ হচ্ছে অন্যের ছিদ্র অন্বেষণ করা হৃদয়ের রোগ হচ্ছে গীবত হৃদয়ের রোগ হচ্ছে চুগুলখুরি ঠিক কিনা কথা বলেন না এই রোগগুলো থাকতে পারবে না হৃদয়ে
না হলে এই হৃদয়টাতে আল মুত্তাকিব সিলটা মারা যাবে না আগে থেকে আপনি সিল মারা জায়গা তো রাখেন নাই কিয়ামতের মাঠে কোরআন বলছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা কাল হাশরের মাঠে একমাত্র মুত্তাকিরাই অ্যাজ এ গেস্ট আল্লাহর গেস্ট সুবহানাল্লাহ অত্যন্ত শানদার আয়োজনে শানদার রিসেপশন নিয়ে আল্লাহ আল্লাহর বানানো কুদরতি ড্রয়িং রুমে নিয়ে যাবে সেখানে আপনার কপালে চৌধুরী আছে কিনা দেখবে না খান তালুকদার শিল্পপতি রাষ্ট্রপতি কিচ্ছু দেখা হবে না আপনার হৃদয় দেখা হবে এইভাবে দেখা হবে হৃদয়ে লেখা আছে মুত্তাকি সুবহানাল্লাহ হৃদয়ের রোগ জুলুম আমার নবী বলেনি ওয়াত্তাকু ইত্তাকু আয-যুলমা জুলুম থেকে আল্লাহকে ভয় পাও আল্লাহকে ভয় পাও ফা ইন্না যুলমা যুলমাতুন ফি ইয়াউমিল কিয়ামা জুলুম হলো কিয়ামতের মাঠে তোমার চারপাশ অন্ধকার করে দেবে নাউযুবিল্লাহ জুলুম করবেন না এতিমের ছেলেকে থাপ্পড় দেবেন না গরিবকে ধাক্কা দেবেন না কুরবানির পশু বন্টন করার সময় কলিজার কলিজা রানের মাংস ঘরে লোক ডেকে দিয়ে হাড্ডিয়ার চর্বি দিয়ে বিদায় করবেন না একবারের জায়গায় ফকির যদি দশ বারো কুস্তার দশ বাদ দেবেন না পারলে হেসে বলবেন একবার দিদি না তুরে বলবেন না কেন কারণ পৃথিবীতে সবাই ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছে ওই লোক যে আপনার কাছে ভিক্ষা চায় তারও ব্যক্তিত্ব আছে কিন্তু কোনো না কোনোভাবে সে ট্র্যাপে পড়ে গেছে নাহলে সে আপনার কাছে ভিক্ষা চাইতে আসতো না সে কারো না কারো সন্তান কারো না কারো বাবা তারও ব্যক্তিত্ব আছে আমি যেখান থেকে এসেছি লাস্ট কথা গনিম আল মুফতা ওই অর্ধাঙ্গ ওই কালো ফ্রি ম্যানকে মেসেজ দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মনে রেখো তোমাদের কাছে পরমাণু থাকতে পারে তোমাদের কাছে গ্রেনেড থাকতে পারে ওয়েপন থাকতে পারে টাকা থাকতে পারে ডলার থাকতে পারে আমাদের কাছে কিছু না থাকলেও আল্লাহর কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সেজন্য গাউসে পাকের আব্বা যান গাউসে পাকের নানা যান ওনার মেয়ের জন্য পাত্র খোঁজার সময় মাস্টার্স সার্টিফিকেট দেখেন নাই চাকরি দেখেন নাই বংশ কোথায় দেখেন নাই বাপকে দেখেন নাই মাকে দেখেন নাই তো কি দেখেছেন উত্তর আসবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি তার তাকওয়া দেখেছি সে একটা আপেল খেয়ে যখন ক্ষমা চাইতে এসেছে নদী দিয়ে ভেসে যাওয়া ওটাই তার সার্টিফিকেট এর চেয়ে বড় সার্টিফিকেট আর দরকার নাই